আমার হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই, আমি অপেক্ষায় আছি, আমাকে দলের তরফ থেকে আটকানো হচ্ছে। তারা বলছেন সাত ফেজে ইলেকশন আছে, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, দাঁড়াবো কি দাঁড়াবো না, তা নিয়ে অনেকে অনেক মতামত দিয়েছিলেন। দল যে নির্দেশ দিয়েছে তার বাইরে যেতে পারি না, তবে আমি যে ডিমান্ড করেছি আশা করি সেটা দল রাখবে। ভোটে প্রার্থী করা নিয়ে দলের সামনেই বিস্ফোরক মন্তব্য করলেন আইএসএফ বিধায়ক। নওশাদ বলেছিলেন, আমি ডায়মন্ড হারবারের আসন থেকে লোকসভা নির্বাচনে লড়তে চাই, দলকে তা জানিয়ে দিয়েছি, এখন দল বিচার বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। শুধু ডায়মন্ড হারবার নয়, বেশ কয়েকটা আসন থেকে শুধুমাত্র একাই আইএসএফ লড়বে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তারা। পাশাপাশি অবশ্য সিপিএম এবং কংগ্রেসের সঙ্গেও কথা চলছে তাদের, আসন সমঝোতা হলেই বেশ কিছু জায়গায় যৌথভাবেও লড়বে বলে জানিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। বৃহস্পতিবার আইএসএফ এর প্রার্থী তালিকা প্রকাশ ছিল, আর সেই তালিকা প্রকাশের দিন উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তালিকা প্রকাশের পর দেখা যায় যে অনেকের নাম ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু তার নাম নেই। তালিকা প্রকাশের পর সাংবাদিকদের সরাসরি নওশাদ বলেন, আমার হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই, আমি অপেক্ষায় আছি, আমাকে দলের তরফ থেকে আটকানো হচ্ছে, তারা বলছেন সাত ফেজে ইলেকশন আছে, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, দাঁড়াবো কি দাঁড়াবো না, তা নিয়ে অনেকে অনেক মতামত দিয়েছিলেন, দল যে নির্দেশ দিয়েছে তার বাইরে যেতে পারি না, তবে আমি যে ডিমান্ড করেছি আশা করি সেটা দল রাখবে। শোনাই কি বলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। আমাদের কথা হচ্ছে নওশাদ সিদ্দিকির হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই, আমি অপেক্ষায় আছি, এই যে দুজনের সামনে পিছনে বসে আছে, রাইট সাইডে যে আছে সব থেকে বেশি, এই আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমেইনে, সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোরাজুরি করছেন তার মধ্যে একজন, কারণটা কি হয়তো পরে বলতে পারবে, বলতে এখন হয়তো যদি পাবলিক ডোমেইনে বলে তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে, দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, একাধিক মত উঠে এসেছিল সেখান থেকে, এটা আমাকে দল বলেছেন সেভেন্থ ফেজে ইলেকশন আছে, অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই, আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম আমাকে দলের যারা আছে নেতৃত্বরা, যে সেভেন্থ ফেজে আছে, নমিনেশনের ডেট অনেক বাকি, আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে, কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে, দাঁড়াবে কি দাঁড়াবে না, কারণ অনেকে অনেকে মতামত দিয়েছিলেন, তৃতীয় চতুর্থ মতামত ছিল, সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না, কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল, তারও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য, কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেসিসে অনেকের নাম যেমন কাটা গেছে আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি, সুতরাং আমার ক্ষেত্রে আশা করব যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন, আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা অ্যাকসেপ্টই করবে। বেশ কিছুদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নানাভাবে আক্রমণ শানাচ্ছিলেন নওশাদ সিদ্দিকি। ডায়মন্ড হারবার থেকে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে কার্যত চ্যালেঞ্জ নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন নওশাদ। একদিকে বিজেপির আক্রমণ, তার মাঝে নওশাদের চ্যালেঞ্জ। ডায়মন্ড হারবারে নওশাদ প্রার্থী হলে লড়াই জমে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমার হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই, আমি অপেক্ষায় আছি, আমাকে দলের তরফ থেকে আটকানো হচ্ছে, তারা বলছেন সাত ফেজে ইলেকশন, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, দাঁড়াবো কি দাঁড়াবো না, তা নিয়ে অনেকে অনেক মতামত দিয়েছিলেন, দল যে নির্দেশ দিয়েছে তার বাইরে যেতে পারি না, বলছেন নওশাদ সিদ্দিকি। শুনুন কি বলছেন তিনি। কথা হচ্ছে নওশাদ সিদ্দিকির হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই, আমি অপেক্ষায় আছি, এই যে দুজনের সামনে পিছনে বসে আছে, রাইট সাইডে যে আছে সব থেকে বেশি, এই আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমেইনে, সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোরাজুরি করছেন তার মধ্যে একজন, কারণটা কি হয়তো পরে বলতে পারবে, বলতে এখন হয়তো যদি পাবলিক ডোমেইনে বলে তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে, দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, একাধিক মত উঠে এসেছিল সেখান থেকে, এটা আমাকে দল বলেছেন সেভেন্থ ফেজে ইলেকশন আছে, অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই, আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম আমাকে দলের যারা আছে নেতৃত্বরা, যে সেভেন্থ ফেজে আছে, নমিনেশনের ডেট অনেক বাকি, আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে, কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে, দাঁড়াবে কি দাঁড়াবে না, কারণ অনেকে অনেকে মতামত দিয়েছিলেন, তৃতীয় চতুর্থ মতামত ছিল, সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না, কারণ আমাদের রাজ্য
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।